কেঁদে কেঁদে আর একটা যমুনা বইয়ে দেয়া যায় না। কিন্তু কান্নাটা যদি হয় লিওনেল মেসির, তবে সেই চোখের জলে যমুনা না হোক সারা পৃথিবী তো নড়ে উঠবেই, যেমনটা হয়েছিল বার্সেলোনা থেকে আর্জেন্টাইন ফুটবলারের বিদায়ের দিনে। কাতালুনিয়ার একাডেমি লা মেসিয়ার বুক চিরে বেরিয়ে আসা ফুটবলের বরপুত্র থেকে যেতে চেয়েছিলেন নিজের আতুর ঘরেই। জন্মভূমি আর্জেন্টিনা হলেও কাতালুনিয়াতেই পরিবার নিয়ে গড়েছিলেন নিজের ঘর, কিন্তু সেই সাধের ঘর ভেঙেছে ডলার ইউরো পাউন্ডের জটিল সব সমীকরণে। মেসির সেই ঘর ভাঙার হয়েছে বছরখানেক। ফ্রান্সের জায়ান্ট পিএসজির হয়ে মাঠ মাতাচ্ছেন ঠিকই, তবে সেই মেসি যেন বড্ড বেমানান। এমন সময় কাতালুনিয়ার একটা রেডিও দিল খবরটা, মেসির এজেন্টের সাথে বার্সেলোনা ম্যানেজমেন্ট আলোচনা শুরু করেছে। ওই রেডিওর বরাতে বেশ কিছু সংবাদ মাধ্যমেও গুরুত্ব পেয়েছে বিষয়টি। তবে মেসির এজেন্ট এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেছে, কারণ আর্জেন্টাইন ফরওয়ার্ডের সাথে পিএসজির চুক্তির মেয়াদ আছে আরও এক বছর, যেটা মেসি চাইলে আরও বাড়াতে পারবে। চুক্তিটা সাজানোই হয়েছে এমনভাবে যেন মেসি প্যারিসিয়ানদের হয়েই থাকেন, আর সে কারণেই বার্সেলোনার পক্ষে মেসিকে ফিরিয়ে আনার কাজটা কঠিন। প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও সেটা স্বীকার করেন, তবে তাকে ফিরিয়ে আনার ইচ্ছা সবসময় প্রকাশ করে এসেছেন। প্রথমত বার্সাকে অপেক্ষা করতে হবে মেসির ফ্রি এজেন্ট হওয়া পর্যন্ত, কারণ এই মুহূর্তে ওকে রিলিজ ক্লজ দিয়ে আনা সম্ভব না। দ্বিতীয়ত, মেসিকে মোটা টাকা বেতন দিতে হবে, আর নিয়ম অনুযায়ী প্লেয়ারদের টোটাল স্যালারি ক্লাবের মোট আয়ের 60% বেশি হতে পারবে না। সেই সাথে মেসি এবং পিএসজি দুই পক্ষকেই রাজি করাতে হবে। সব ধাপ পেরিয়ে মেসিকে যদি দলে ভেড়ানো যায়ও, তবে বেতনের ব্যাপারটা তো আলাদা করে ভাবতে হবেই। এই মুহূর্তে প্যারিসিয়ানদের ডেরায় দ্বিতীয় সর্বোচ্চ স্যালারি ড্র করেন মেসি, প্রতি মাসে অঙ্কটা 3.5 মিলিয়ন ইউরোর কাছাকাছি। সেটা কমিয়ে বার্সায় আসতে মেসি হয়তো রাজি হবেন, কিন্তু কতটা কমানো সম্ভব সেটা বড় প্রশ্ন। অথচ বার্সার বর্তমান হাল মোটেও সুবিধার না, মাথার উপর ঝুলে আছে $1 বিলিয়ন দেনা, ফুটবলারদের বেতন কাটছাট করার পাশাপাশি টিভি রাইটস আর বার্সা স্টুডিও বিক্রি করতে হচ্ছে। তাতেও কুলাচ্ছে না বলে ওদের নতুন সাইন করা 5 ফুটবলারের রেজিস্ট্রেশন আটকে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। তারপরও বার্সার মেসিকে চাই, মেসিরও চাই বার্সেলোনাকে, কিন্তু সব চাওয়াই তো আর পাওয়া হয় না। মেসি বার্সা ইস্যুতে ব্যাপারটা কি ঘটে সেটাই দেখা যাক এবারে। খালিদ জামিল, একাত্তর।